हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल रॉय रकोमारी। आज के आमी आपनादे जोनो निये एसेछि घरोया पद्धतिते चिकेन काच्ची बिरियानी। आमी एटी खूब सहज पद्धतिते बानियेछि, आपनारा चाइले जे कोनो समय एटी बानिये खेते पारेन। सो लेट्स गेट स्टार्टेड। प्रथमे आमी उपकरणगुलो देखिये नेब। निएछि चिकेन, सेद्ध करा आलू, गरम मसला, तेजपाता, काचा लंका, प्याज कुची, आदा बाटा, रसुन बाटा और निएछि बिरियानी मसला। ये मसलाटा आमी निजेई घरे बानियेछि। ये मसलाटा बनाते की लागे सेटा जदि आपनारा ना जेने थाकेन आमी परेर रेसिपिते आपनादेर बोले देब। आर निएछि गोविंदभोग चाल। प्रथमे आमी प्याने प्याज भेजे नेब। আমার ভাজা হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেব। এবার আমি প্যানের ওই তেলের মধ্যে তেজপাতা দিয়ে দেব আর পেঁয়াজ দিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা আর কাঁচা লঙ্কা। এতে সামান্য জল অ্যাড করব। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার আমি চিকেন গুলো অ্যাড করে দিচ্ছি। চিকেন গুলোকে ঢেকে দেব। এবার লো ফ্লেমে রান্না করতে হবে।
এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলু। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়া সস। এবার দিয়ে দিচ্ছি টমেটো সস। এখন দিয়ে দিচ্ছি 2 চামচ বিরিয়ানি মশলা। আমার চিকেন রান্না হয়ে গিয়েছে, এবার এটাকে রেখে দেবো। আমি এখানে চালটিকে প্রায় 15 মিনিটের মতো ভিজিয়ে রেখেছি। এবার আমি হাঁড়িতে তেল ঢেলে নেব। দিয়ে দিচ্ছি তেজপাতা আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। সামান্য জল দিয়ে এগুলোকে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি ভেজানো চাল। দিয়ে দিচ্ছি গরম মশলা। দিচ্ছি কাঁচা লঙ্কা। এবার দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানে আমি দিচ্ছি আমুলের ঘি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। এবার ঢেকে রাখবো। এখন দিয়ে দিচ্ছি সয়া সস।
এবার দিয়ে দিচ্ছি রান্না করা চিকেন। এখন দিয়ে দিচ্ছি টমেটো সস। এবার দিয়ে দিচ্ছি গোলাপ জল। দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। এবার ভালোমতো নেড়ে চেড়ে প্রায় 5-6 মিনিটের মতো ঢেকে রাখতে হবে লো ফ্লেমে। আমার বিরিয়ানি হয়ে গিয়েছে, এবার উপরে ভাজা পেঁয়াজগুলো দিয়ে দেব। তো খুব সহজেই হয়ে গেল আমার ঘরোয়া চিকেন কাচ্চি বিরিয়ানি। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন।